Thank you.
আমি সবে মাত্র বসেছিলাম মায়ের নামে পুজো করতে, কি করে পাতে সপ্তাহ চলে এসেছে লক্ষ লক্ষ মন্ত্রী বাড়ছে মায়ের পূজা শেষ করে আমি সিংহাসনে বসে আমি পুনরায় রাজ্য পূজা পালন করবো সে মুহূর্তে ওই সাদাগার হতে দশ হাজার সরস্বতী ক্ষেত্রে সঞ্চিত হয়ে ছাপিয়ে পড়ুন আমার সঙ্গে
মুসলিম বলবে এই বলেছে ছয় বছর রাষ্ট্র আমি তোমাকে এই মুহূর্তে পরীক্ষা হয়ে যাক আমি নিয়ে যাবো সম্রাটের দরবারে। আপনার রাজা প্রাসাদে প্রবেশ করেছেন, একটিবার আপনি তাকিয়ে দেখুন। আপনি রাজভাণ্ডারে রাজপাত জমা দিচ্ছেন না এবং আমার বাদশাহকে আপনি সামন্ত বাদশাহ বলে স্বীকার করছেন না। সে আমার অশ্বির হাত মুখে লাগাম দিয়ে কথা বলো, তুমি হয়তো জানো না কোথায় এসেছো, তুমি যে মৃত্যুর গুহায় চলে এসেছো, মৃত্যু তোমার পরিভার্য। আমার নাম আমার নাম শুনে মাকে বসে আমি শুধু রাজে করারাই করতে জানি।
আপনি যখন ওই বাদশার কাছে বন্ধুত্ব স্বীকারই করেছেন পিতা, আমরা থাকবো না আর এই রাজ্যে। পিতা, ওই বাদশার নামে আমাদের এই রাজ্য খাটা লিখে দি, তাহলে আমরা চলে যাই। পিতা, আমি জানতে পেরেছি আমাদের রাজ্য রয়েছে তো সর্বসাধন সম্পদ, তার রাজ ভান্ডারে রয়েছে। আমি এই রাজ্য খারাপ দিয়ে তাকে অসম্মানিত করতে পারতাম। হয়তো হয়তো আজ আমি তাকে এমন একটি পুরস্কার করব যেই পুরস্কারের কথা পূজা মহলে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমার একটি কথা রাখি মা, পিতা আমি আপনার একটি কেন, আমি আপনার হাজারটিও কথা রাখতে পারি। পিতা, সে বিশ্বাস যে আমার তোর পন্থী রয়েছে। আমি তোকে আমি তোকে মায়ের ভালোবাসা বাবার শরীর আজ তিলে তিলে ছোট থেকে বড় করেছি। তাইতো তাইতো আমি মনে স্তব করেছি। আমি যে তোকে আমি যে তোকে ওই বাদশার হোক এই আপনি কেমন কথা বলছেন পিতা? ওই বাচ্চা হলো একজন মুসলিমের সন্তান, আর আমি হয়েছি একজন হিন্দু নারী। তার সাথে আমার কেমন করে বিবাহ বন্ধন হবে? কথা যে তুই আর ওই মুখে উচ্চারণ করিস পিতা, এই পৃথিবীতে জাতের কোনো ভেদা বেঁধে নেই, সবার উপরে যে এই মানুষ স্বপ্ন এই আর উপরে নেই। আমি কেমন করে একজন মুসলিমকে গ্রহণ করে নিব পিতা? আমি যে একজন হিন্দুর কন্যা পিতা, আপনি আমাকে ক্ষমা করুন। আমি যে কিছুতেই বলেছিস পূর্বে তুই আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলি আমার কথা রাখবি, এখন তোর আমার কথার অবাধ্য হচ্ছিস। তবে কি আমার কথা তুই রাখবি? তাহলে তাহলে চলে যা, চলে যা এখান থেকে। আমি তোর ভগবান, তুমি আমাকে বলে দাও এখন আমি কোন পথে যাব। ভগবান, আমি না পারছি আমার পিতার কথা রাখতে, আর না পারছি ওই মুসলিমকে বিবাহ করতে। আমি যে আমার পিতাকে কথা দিয়েছি, আমার পিতা আমার কাছে যাহা চাইবে আমি আমার পিতাকে তাহাই দেব। পিতা, আমি আপনার সমস্ত প্রস্তাবে রাজি। আমার প্রস্তাবে রাজি হয়েছি? হ্যাঁ পিতা, আমি আপনার সমস্ত প্রস্তাবে রাজি হয়েছি। আজ আমি তোর কথা শুনে আমার হৃদয় খানা শীতল হয়েছে। এদিকে আয় মা, ওজু আমি তোকে এক্ষুনি এই বাদশার হত্যে করেছি। বাদশার সাথে আপনার সাথে আমার বাদে বেঁধে ছিল সামান্য রাজকর নিয়ে, তাই তো আজ আমি আপনার কাছে পরাজিত স্বীকার করি। আমি আপনার সমস্ত বাদশার আর সেই সাথে আমি আপনাকে একটি পুরস্কার দিতে চাই। আজ আমি আপনাকে এমন পুরস্কার দেব যেই পুরস্কারের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমার একই মাত্র স্নেহের দুলালি, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার সেই মাওজুকে আমি আপনার হস্তে হস্তগত করতে চাই। ভগবান,
কর্তব্য পালন করতে পেরেছি, তাই তো আমার এই আনন্দের দিনে। আমার এই বিশাল রাজ্য খারাপ, আর আমার এই মাথার রাজ মুকুট আমি আপনার দান করব। সিংহাসন মাথার তাজ আমাকে দান করে আপনি কোথায় চলে যাচ্ছেন? আমার ওই হাতে বৈঠা আর ওই ঘাটে নৌকা, কখন যেন ভগবান আমাকে ডাকলে আমাকে জমাতে হবে, তাই তো আমি বলি স্তব করেছি। আমার এই বাকি দিনগুলো আমি ওই জম জাগাই, আমি কয়া কাশিতে আমি আমার প্রভুর নামে তব জম করে কাটি। তারারে পিতা, আপনি আমাকে একটা রেখে কোথায় চলে যাচ্ছেন? আমি যে আপনার সঙ্গে যে আজ হতে বাদশাহ আজ থেকে তার কথা বলবে তার পালিয়ে যাবেন না পিতা, আপনি যাবেন না পিতা, না পিতা, পিতা আমি আপনার বাম পাশে একটি রমণী দেখতে পাচ্ছি, একটি বাইরে বলুন রমণীটি কে? কি বলবো উদিন সাহেব, হচ্ছে বাদলপুরের বলিরাজের কন্যা। আমি সমস্ত জানি, সে বিশাল রাজ্য আমাকে দান করেছে, এমন দামের তোকে মাথার তাহলে যুদ্ধে আমরা জয়লাভ, আমরা জয়লাভ, আজকে আমাকে অবয়দান করে বলিরাজ আপনার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে এই বিশাল রাজ্য আপনার নামে উল্লেখ করে দিয়েছেন এবং তার একমাত্র কন্যাকে আপনার হাতে অর্পণ করে দিয়েছেন। তাই আপনি আমাকে আদেশ দিলে বলিরাজ রাজ্যে যতগুলো কালী মন্দির আছে সবগুলো ভেঙে তোমার করে ওই পারবে সাগরে ভাসিয়ে দিয়ে এখানে কৃষ্ণা মন্দির। সেটা হলে আপনি আসন গ্রহণ করুন,
আমি আপনাদের কি স্বামীর বিধানে মরণ করে দেবার ব্যবস্থা করছি। Yeah.
Yeah,
দেখিয়ে দিন আমি তোমাকে আশীর্বাদ করবো আব্বাজান। আমার মনে বড় অভিলাষ হয়েছে আব্বাজান, আমি তো চাই হরিণীর শিকারে যাব, শুধু আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন আব্বাজান। আমি হরিণীর শিকারে কিছু জানি না, কিন্তু আমি ভাবছি আমি হয়েছি বাচ্চা ছেলে, দুদিন পরে বসতে হবে এই রাজ সিংহাসনে। যখন এই রাজ সিংহাসনের ভার বোঝা আমার মাথার উপর চেপে বসবে, তখনই কি আমি রাজ্য পরিচালনা করবো না সেই হরিণী শিকারে যাবো। শিকারে যাত্রা করবেন এত আনন্দের কথা, পিতা মাতা জীবিত থাকতেন, তুমি শিকার না শিখে আর কবে বা শিখবে? দুদিন পর রাজ সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করতে হবে, আমাদের সবাই নিজেকে ফিরিয়ে দিতে হবে। তাই তার মনে আমি বলছিলাম, আপনি আদেশ দিলে আমি সাধুতার সঙ্গে সেই মনে আমাদের শিকারে আমি অবশ্যই আপনি এই আপনি ঠিক বলেছেন, এই মুহূর্তে অলকার বেগে ছুটে যাবো সেনাগরে। সেদিন হতে আপনি আমাকে রাজপ্রাসাদে দায়িত্ব দিয়েছেন, সেদিন হতে আজ অবধি আমি আপনার আদেশ কোনদিন অমান্য করিনি, আজ করবো বলে আমি আশা করি না। দাদু ভাই, আমার আব্বাজান বলে গেল মায়ের কাছ থেকে বিদায় নিতে, আমি ভাবছি আমার মা কি আমাকে কখনো বিদায় দিবে? এমনই করে তোমাকে বিদায় দিবে, তুমি তোমার মায়ের একটি মাত্র সন্তান, ভাই বড় মা যে শিকারে গেলেন সেখানে অনেক বাঘ শৃগাল আছে, তোমায় খেয়ে ফেলবে সেই ভাই। ভাই তো তোমার আপনি জানে তোমাকে দাদু ভাই, দাদু ভাই মার জন্য যদি আমাকে বিদায় না দেয় তাহলে যে আমি শিকারে যেতে পারবো না। আমি ভাবছি আমি এখনই কি করবো দাদু ভাই। তাহলে রাজপ্রাসাদে বিলম্ব না করে এই মুহূর্তে আমরা চলে যাবো অন্তপুরে, সেখানে গিয়ে বেগম সাহেব আর কাছে শিকারের বিলাস আমরা প্রকাশ করবো, তারপর হাসি মুখে বিদায় দিবে, তোমাকে ছাড়িয়ে নিয়ে এই বড় বাদে শিকারে যাবো। চলো চলো দাদু
তুমি কোথায় গিয়েছিলে বাবা দুলহাই? তোমার আজ আমার কাছে আসতে কেন এত দেরি হলো বাবা দুলহাই? আমি স্কুল শেষ করে আমি গিয়েছিলাম মা বাজানের নিকটে। মা প্রতিদিন স্কুল ছুটি হওয়ার পর তুমি আমার কাছে চলে আসছো, আজ তোমার আবার কি হয়েছে? তুমি তোমার পিতার কাছে চলে গিয়েছো। মাগো, সে কথা আমি তোমার কাছে পড়ে না বলবো, কিন্তু আজ আমার মনটা বড় আনন্দিত মা। আমার কাছে যে এত খুশি খুশি মনে হচ্ছে আমি তোমাকে বুঝাতে বলবো। রে বাবা দুলহাস, তোমার আজ মনটা বড় আনন্দিত, তোমার মনে এত খুশি আমাকে বলে বুঝাতে পারবে। পালা বাবা জুলহাস, আজ তোমার এই খুশির দিনে তুমি আমার কাছে কি চাও বাবা? মাগো, আমাকে তুমি বলছো আজ এই খুশির দিনে তুমি আমার কাছে কি চাও? মাগো, আমি তোমার কাছে যা চাবো মা, তুমি কি আমাকে সে জিনিসটা? হ্যাঁ বাবা জুলহাস, তুমি তোমার মায়ের কাছে একটি কেন হাজারটি জিনিস চাও। তোমার মায়ের যদি এ জীবনে চলে যায় আমি তোমার কাছে সে জিনিসটা চাচ্ছি মা। আমাকে তুমি শুধু একটিবার জন্য হাসি মুখে বিদায় দাও মা, আমি দেশে দূরদেশে করে নিশ্চিত করে যাবো মা। আরে বাবা জুলহাস, বেশ তো ছিলি ভালো, তুই আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলি সকালবেলা স্কুল। হঠাৎ করে তোর কি হয়েছে বাবা জুলহাস? ওই দূরদেশে হরি শিকারে যেতে হবে। মাগো, আমার মনে বড় সাজে গেছে মা, আমি যে একেবারের জন্য সেই দূরদেশে হরে নিশিকারে যেতে চাই। বাবা জুলহাস, আমাকে হাসি মুখে বিদায় করে দাও মা। আমি যে কিছুতেই তোমাকে বিদায় দিতে পারবো না। কেন মা, তুমি আমাকে ঠিক বলেছ মা, আমি তোমার দশটি নয় পাঁচটি নয় একটি মাত্র সন্তান। তাহলে তোমার সন্তানের মনে বড় সাজে গেছে সেই হরিণ শিকারে যাওয়ার জন্য, তাহলে তুমি আমাকে কেন হাসি মুখে বিদায় দিচ্ছ? আরে বাবা জুলহাস, তুই কেন তোর মায়ের কষ্টটা বুঝছিস না বাবা? আমি তো আগেই বলেছি তুই আমার একমাত্র সন্তান, তোকে নিয়ে আমি বেঁচে আছি। তুই ও যদি আমার কাছ থেকে ছেড়ে ওই বনে চলে যাস হরিণ শিকারের জন্য, আমাকে কে মা বলে ডাকবে বাবা জুলহাস? মাগো, তুমি যেভাবে ভেঙে পড়ছো মা, তুমি জানো না মা, তুমি কি বুঝো না মা, আমি হয়েছি বাচ্চার ছেলে বাবা। দুদিন পরে বসতে হবে রাজসিংহাসনে মা, যখন এই রাজসিংহাসনের ভারে বোঝাই আমার মাথার উপর চেপে বসবে, তখনই কি আমি এই রাজ্য পরিচালনা করবো না সেই বলে শিকার। আরে বাবা, তুমি যতই কথা বলো না কেন, আমি হয়েছি তোমার মা। আমি মা হয়ে কেমন করে আমার সন্তানকে আমি বিদায় করে দেব? ও মা, আমি যে কিছুতেই তোমাকে বিদায় দিতে পারবো না বাবা জুলহাস। মাগো, তোমার কিসের এত ভয় মা? সেই
কি বিদায় দিতে চাচ্ছ বাবা? কিসের জন্য আমার এত ভয় তুই শুনিবি বাবা? সেই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি মা। আজ 20 বছর হয়ে যায় আমি আমার পিতার মুখ দর্শন করি, সমস্ত কষ্ট আমি তোকে আমার মুখে নিয়ে বেঁচে আছি। সেই তুইও যদি আমার কাছ থেকে চলে যাও আমি কি নিয়ে বেঁচে থাকবো বাবা? জুলাস তুমি আমাকে বলে দাও। মাগো, আমি তো তোমাকে ছেড়ে জন্মের মতো চলে যাচ্ছি বাবা। আমি আজ যাব, কাল তোমার বুকে ফিরে এসে আবার তোমাকে মা মা বলে ডাকবো। চুপ করে বলছি বাবা জুলহাস, কার শব্দ যে ভালো নাই, কার বললে যে কালে খেয়ে ফেলে বাবা জুলহাস। আমি হয়েছি তোমার গর্ভধারিণী মা, আমার একমাত্র সন্তানকে আমি কেমন করে বিদায় দেবো বাবা জুলহাস? তুমি ছাড়া যে আমার এই পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ নেই বাবা, তাই তো বলছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। তুমি বলে যাও ওই হরিং শিকারের কথা বাবা। মাগো, তুমি আমাকে হরিং শিকারের কথা বলে যেতে বলছো, আমি তোমাকে বোঝাতে পারছি না মা। আমার মনে এত সাজ জেগেছে, আমি তোমার কাছে আর কখনো কিছু চাবো না মা। আমি তোমার কাছে টাকা পয়সা ধন সম্পদ না কিছু চাই না, শুধু একটিবারের জন্য বিদায় চাই মা। আরে বাবা, তুই কেন বুঝছিস না? টাকা পয়সা ধন দৌলতের তো আমার কোনো কিছুরই অভাব নেই বাবা, শুধু অভাব একটি মা ডাক শোনার, সেটা কো যদি আমার কাছ থেকে চলে যায় তবে আমি কেমন করে বেঁচে থাকবো বাবা জুলহাস? আমি যে তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না বাবা। মাগো, আমি তোমার মনের বেদনা বুঝতে পেরেছি মা। তুমি ভাবছো আমি দেশে দূরদেশে চলে যাব, ওই বোন মাঝে আমাকে বুঝি কোনো বাগে ধরে খেয়ে ফেলবে। মাগো, আমি একটি কথা বিশ্বাস করি, এটা আমি মানি, কোনো মায়ের আশীর্বাদ যদি কোনো সন্তানের মাথার উপরে থাকে মা, তাকে বোনের আগে বাগে খাবে আগে পিছে মা, তাকে তো জমেও শুতে পারবি না। আজরায়েলও যদি সেই সন্তানের জান কবচ করতে আসে, আজরায়েলও বলবে হারে ও হয়েছে ওর মায়ের একমাত্র বুকের মালিকের ধন, আমি ওর জান কবচ করতে পারবো না, তাহলে যে ওর মা যে পাগলে হয়ে যাবে। তাই তো বলছি তুমি আমাকে ছেড়ে চলে যেও না বাবা। এই সুধীর ভাই, এই গান ভালো না, আমি দাও গে দাও। মাগো, কথাগুলি কি বলতে চাইছো? কথাটা বাস্তব মা, মাঝে কেমন ধর কেমন রত্ন, তার এই জগতে মা হারিয়েছে বাবা জোর, একমাত্র সেই দুঃখিনী মা জানে যে সন্তানের মা হারিয়েছে, সন্তান জানে মা সন্তানের জন্য মায়ের হৃদয়টা কত ছটফট ছটফট। মাগো, তুমি বিনে আমার এই জগতে আপন বলতে কি আছে?
আমি ধন্য তোমার গর্বে জন্মে নিয়ে সন্তানের জন্য মায়ের হৃদয়টা কেমন করে কেঁদে, সন্তানের জন্য মায়ের হৃদয়টা কেমন করে কেঁদে উঠলে। আমার মায়ের দিকে তাকিয়ে দেখো, আমি দূরদেশে চলে যাব বলে আমার মা, আমাকে বিদায় দিতে চাই না। আমার মা আমাকে কত ভালোবাসে, তুমি আমাকে একটি বারের জন্য হাসি মুখে বিদায় দাও না মা, দিবি না বিদায় মা। হাই গো বিদায় দাও দাও মা গো, বিদায় দাও আশীর্বাদ।
আমাকে বিদায় দিয়েছো সত্য মা, কিন্তু তোমার চোখের অশ্রু দেখি মা আমি স্থির থাকতে পারছি না। আরে বাবা দুলহাস, ও মা আজ তোমার চোখের জলে মা আমার যাবার পথ খানা পিছিয়ে হয়ে যায়। মা তুমি এমনই করে কেঁদো না মা, তুমি এমনই করে কেঁদো না মা, তোর চোখে Yeah.
জাগে পরে বাসে মাই রাস্তায় থাকে দয়ারে দারু ভগবানের কাছে আমি কত আরাধনা করেছিলাম একটি পুত্র সন্তানের জন্য, ভগবান আমাকে একটি পুত্র সন্তান না দিয়ে এই মায়া কারণে আমাকে দিয়েছে একটি কন্যা সন্তানে। তাই তো আমার একমাত্র কন্যা পাশে তোলা দেখতে দেখতে বিয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। এই মায়া কানুনে আমার একমাত্র কন্যা পাশে তোলাকে আমি কার হাতে সমর্পণ করব আমি যে ভেবে স্থির করতে পারছি না। হ্যাঁ, মনে পড়েছে ওই রাস্তা থেকে কুড়িয়ে একটি বালককে আমার প্রাসাদ আমি স্থান দিয়েছি। ওই বালক আমার পাশে থেকে সবসময় আমাকে সাহায্য করে যাচ্ছে। আমি জানবো সে বালককে কোথায় কোথায় চিনবে। ভগবান আমাকে
একটি পুত্র সন্তান না দিয়ে আমার ছেড়েছে একটি কন্যা সন্তান। এই মায়া কারণে আমার একমাত্র কন্যা পাশে তোলাকে আমি কার হাতে সমর্পণ করব, তাতে আমি কোনো ভেবে স্থির করতে পারছি না। চিন্তি তুমি আমাকে উপকার করবে এত আনন্দের কথা, শীঘ্র করে বলো আমার কাছে তুমি কি উপকার করতে চাও। তবে এমন একটি উপকার করে দেবো, আমার পাশে আমাকে একটি উপকার করে দিচ্ছে। কন্যাটা বিবাহ দিতে পারেন না, কন্যাটা আমার কাছে আসিতে। আমি তোকে অভিশাপ দেব না, তার কারণ তোকে যে আমার অনেকে প্রয়োজন। শোনো ছিন্দি, আমার একমাত্র কন্যা আছে তোমাকে আমি কার হাতে সমর্পণ করব। আমি যে ভাবতেও পারছি না ছিন্দি, আপনার ভেবে স্থির করতে পারছি না ছিন্দি, আমি ভেবে স্থির করে ফেলছি আপনার হাতের জাদু। হ্যাঁ, জাদুর কাছে আমার হাতে তোলে দেবে আপনার এই সমর্পণ। আমি মায়ার পাশে ছেড়ে রাখবো, মায়ার টানে যদি কোনো ছেলে বা আলো আপনার এই মায়ের মধ্যে প্রবেশ করে, তবে আপনার লোকে সেই বালকটাকে বিবাহ বন্ধ। তোমার কথা মতন আমার হাতের জাদুর কাঠি আমি এই মুহূর্তে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আপনার হাতের জাদুর কাঠি আমার হাতে এসেছে, আমার শক্তি বেড়েছে। ও, তোমার অনেক শক্তি বেড়ে গিয়েছে। বেশ, আমার আদেশ, আমার এই জাদুর কাঠি আমার রাজ্যের আনা আছে কানা আছে সব জায়গায় পৌঁছে দেবে। যদি ওই জাদুর জুতে বালুক আমার এই রাজ্যে প্রবেশ করে আমার একমাত্র কন্যা পাশে তোলাকে আমি তুলে দেবো সেই বালুকের হাতে, কথাটা যেন মনে থাকে। Thank you.
ছেড়েছে। তোমার সঙ্গে এই বনবাসে শিকার করতে এসে এই বৃদ্ধ বয়সে আমার গায়ে কলঙ্ক মেখে রাজ প্রাসাদে ফিরে যেতে হবে। আমি যদি আগে জানতে পারতাম তুমি শিকার করতে জানো না, তাহলে আমি তোমার সঙ্গে শিকার খেলতে আসতাম না। তোমার সাথে কেউ শিকার খেলে? আমার সঙ্গে শিকার খেলেছে তোমার পিতা, একবার নয় দু দুবার। এই বুড়ো লোকের সাথে? অবশ্যই। হ্যাঁ অবশ্যই। শিকার খেলতে জানো তুমি? অবশ্যই শিকার খেলতে জানি। শিকার খেলতে জানি, তার নমুনা একটা দাবি দেখতে পেলাম। তুমি শিকার খেলতে জানো? তুমি হরিণের গায়ে হরিণটাকে না ধরে তুমি এইভাবে দাঁড়িয়ে রয়েছো, এটা শিকার খেলা হবে? হ্যাঁ, তোমার হাতে রয়েছে তীর ধনুক, তুমি শিকার করবে, আমি তোমার পাশে থেকে শিকারের সহযোগিতা করব। তাই বিলে কি হরিণটাকে ধরবি না? আমি দেখতে পেলাম হরিণটা তোমার হস্তের নিচ দিয়ে চলে গেল। বলো এই বনমাঝি একে রেখে তুমি চলে যাচ্ছ, আবার বলছো এই বনমাঝি ভাগ আছে। আমাকে বাঘে ধরবে, তার চাইতে এই বুড়োটাকে সাথে করিয়ে না না না, তোমার প্রশংসা করছি, তুমি আমার দাদু ভাই। তাহলে তুমি আমার সঙ্গে শিকার খেলবে? আমি তোমার সাথে শিকার খেলবো। তাহলে এই বনে বিলম্বনা করি, আমরা চলে যাবো নতুন বনে, ওখানে গিয়ে একটু হরিণ শিকার করবো। শিকার করতে গিয়ে যদি আমাদের সম্মুখে বাঘ পেরে আসে, তোমার হাতের তীর তরুখানা ছুড়ে মারবে, তাতে যদি বাঘ না যায় আমার হাতের এই তরবারি দিয়ে আমি বাঘটাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। ঠিক বলেছো দাদু ভাই, যখন শিকার করতে যাবো দুটি ভাই, যখন সম্মুখে বাঘ পেতে যাবে, ওই বাঘের গায়ে আমি তীর ছুড়ে মারবো, তখন এই তীরে কাজ হবে, তখন তোমার হাতের হাতিয়ার দিয়ে ওই বাঘের গায়ে আঘাত করবে, তখন ওই বাঘ সেটা দিয়ে আবার কি হবে? আমাদের দেওয়ালে টানিয়ে রাখবে। তাই হবে, তাহলে বিলম্ব না করে চলো ওই বনবাসে, আমরা সেখানে গিয়ে একটি শিকার করবো। শিকার শেষে আমরা
খেলতে খেলতে আমি শাহজাদাকে হারিয়ে ফেলেছি। এই বরবাদ শাহজাদাকে হারিয়ে আমি কেমন করে রিক্ত হাতে ফিরে যাব, যেমন করেই হোক শাহজাদাকে ফিরে বের করে আমি একটি শিকার করি রাজের প্রাসাদে ফিরে যাব। শাহজাদা সকলে চলে গেছে, আমি বোনো মাঝি আমি এখন কোথায় যাব? আমি যেদিকে তাকাই আমি শুধু স্বর্ণ আর স্বর্ণ দেখতে পাই, স্বর্ণের বিখ্যাতি স্বর্ণের চিন্তাতঙ্গ সকল কিছু স্বর্ণ দিয়ে গড়ানো। আমি কোথায় এসে পড়েছি? আমি যে আর হাঁটতে পারছি না, চলতে পারছি না, আমি সারাদিন শিকার খেলতে খেলতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমার একটু বিশ্রামের প্রয়োজন। আমি কোথায় বিশ্রাম করবো? ওই তো ওইটা একটা বৃক্ষ, আমি আমি ওই বৃক্ষের নিচে বসে আমি একটু বিশ্রাম করবো। আমি আমার দুর্নয়নে ঘোর দেখলাম না, আমি আবার ভালো করে একটু দেখে দেবো। ঠিক আবার তাই দেখতে পাচ্ছি, ওই পুলের বান হয়েছে, এই পশ্চিম উদয় হয়েছে, এই মুহূর্তে আমার ওই সিন্ধি আজ প্রয়োজন। কোথায় কোথায় সিন্ধি? দেখি ওই পুবের বান হয়েছে, পশ্চিমে উদয় হয়েছে,
এর কারণ কি চিন্তি? হে কষ্টে তুমি, হে চিন্তি কি বলছো? কষ্টে তুমি অর্থ কি? কষ্টে তুমি অর্থ বুঝতে পারেন নাই? না চিন্তি, কষ্টে তুমি অর্থ আমি আজ পর্যন্ত কোন গীতা ভারতে কোন হাদিস করা প্রমাণ পাই নাই যেন কবের বানু করতে মনে হয়। এটার অর্থ হলো কষ্টে তুমি চিন্তি। আমার ওই বাগান বনটা তো আলোকিত হয়েছে, এর কারণ কি? মহারাজ আপনার অসব বন আপনার ব্রহ্মাজ কোন ভাগ ভালো দেও দানু দিন পরিয়েছে কোনো সময় পারে আনন্দটা একটু বেড়েছে কি বছর স্মৃতি আমার অসম্মানে দেও দানু দিন পরি এসব এসে প্রবেশে করতে পারে। যাই হোক না কেন স্মৃতি, তোমার যে আমার ওই বাগান বনে যেতে হবে সেখানে গিয়ে দেখে আসতে হবে আমার ওই বাগান বনে কি প্রবেশ করেছে। আমার যেতে হবে? হ্যাঁ তোমার যেতে হবে। আমি যদি না যাই? তুমি যদি না যাও আমি তোমাকে থাকতে শিখে দেখে আসতে করে আপনার চিন্তা করেন আমি যাবো না। কি আর যাবো না করে এই মুহূর্তে তুমি চলে যাও আমার ওই বাগান বনে। জাদুর কাজ আসতে ব্যাপারটা হলো কি গাজীর গান আমরা এখানে গাইতে এসেছি, আমাদের সাথে সিঙ্গার হৃদয় বিডো আছে, কত সুবিধা করে দিছি, কালকে আপনারা ঘরে বসে দেখতে পারবেন, ইউটিউব যারা চালান তারা ঘরে বসে দেখতে পারবেন, আমরা আজকে কি করতেছি না করতেছি কালে আপনারা দেখতে পারবেন। তবে এত জ্ঞান দাম করলে স্টেজে কাজের সময় যদি মানুষ সামনে দিয়ে ঘুরে প্লেয়ার গেটা মোর নষ্ট হয়ে যায়। তা আপনারা আসলে কে এসেছে আমাকে দেখে আসতে? আসলে ছোটবেলা থেকে অত্যন্ত শক্তিশালী, এই শক্তির মালাম করা ভারী না, কিন্তু দেখলে খালি উড়ে হয়ে যায়। এইটা স্টেপের স্টেপ, স্টেপের রাত দিন চব্বিশ ঘন্টা ছিল এটা অত্যন্ত সাহস, এত সাহস, সাহসের লাইকা কিছু দেখলে খালি উড়ে হয়ে যায়। যাইতে হবে না নে? যাইতে হবে না নে? না গেলে তো আবার চাকরি ক্যান্সেল করে দিব। যাও আমি ভয় পাই আর মালিক সাহেব আপনি যদি আমার ভয় দেন তবে আমি এখানে অভিনয় কেমনি করব? দেন আমি তো এমনি দুর্বলই পড়ছি, অর্থ আছে চিন্তা করি না, সামনে আইলে কোথায় জড়াস না। এই
তুমি এখানে কিসের জন্য এসেছো? আমাকে তো ধরে তুলেন, ধরে উঠতে তো হবে। ঠিক আছে, হাত বাড়িয়ে দাও। আরাম আছে, আরাম, আরাম, খুব আরাম, একেবারে আরাম। এই খেতো আমার মনে হয় কখনো শুনিনি যে ক্যাপ্টন। ইংরেজি পড়লে আপনি দেখি ভাই, আপনি আপনি পুরুষ মানুষ, আপনি সেলোয়ার পরছেন। এটা কি সেলোয়ার বলে না? দেখছেন আপনি লম্বা, আমার দেখা তো আমাদের আমাদের পেটিকোট পুঁথি। আপনি আমার টুরপি তুলে দেন। আমার বলছে টুরপি, ওটা ক্যাপটুল টুরপি। পাগলের পালটায় পরে আজ যে আমার কি অবস্থা হবে আমি ভেবে স্থির করতে পারছি না। তুই লেতেন তো আমি যে এটা উঠিয়ে দেবো, আমি তোমার কি হই? যে আপনি আমার দুলে বাবা। আসলে এটা পাগল, বুঝতে পেরেছে? এটা পুরো পাগল হয়ে গেছে। মেন্টাল ঠিক বলেছো আপনি। না দুলে ভাই, আর দুলে ভাই, এই যে ঠিক আছে, এখন তুলে দেন। এই আপনি আমার দুলে বাবাই অন্তর, এটাকে বলে তীর, এটাকে বলে ধনুক, দুটা মিলে হলো তীর ধনুক। আপনি একটা মানুষ এত ধনবান দেখছি? আমি তাই বলেছি, আমি বলেছি তীর ধনুক। আমি কোথায় এসে পড়েছি ভাই? ওরে দাদা, একই আমার কান আসতেছে তোমার কথা শুনে। আমি তোমাকে ভাই বলছি আর তুমি আমাকে চাচা বলছো? আলা বুঝাই না কি রে, আপনি আমার বয়সে ছোট বলেন না, আপনি আমাকে ভাই বললে আমি তোমার চাচা লাগি নাই। এটা কেমন ইচ্ছা হলো? আমার ইচ্ছা এরকম, আমার ইচ্ছা গুয়া মাথা না। তাই বুঝতে পেরেছি। যাই হোক না কেন, আমি শিকার খেলতে খেলতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। তুমি স্থান থেকে চলে যাও, আমি একটু বিশ্রাম করবো। আপনি বিশ্রাম করে আমি রাস্তায় যাই ঘুমাই গিয়ে যাও করেন বিশ্রাম করে। এখানে কিন্তু আর আসবে না, আমি আবার পরের কথায় আসা যাওয়া করি। এই ছাড়াম দাদা, থাকো বাবা, ঘুরে তাই আমি ঘুমাই যাও। আমারে উত্তম রান মারাই।
ডেকে পাঠিয়েছি মনে করে, সে যে এখনো ফিরে আসছে না, এর কারণ যে আমি কিছুই বুঝতে পারছি না। আমার সম্মুখে নিয়ে এলেনা কেন? আমি গিয়েছিলাম সেই মানব সন্তানকে ধরতে, কি আমি কি রাখি না? ও ওটাকে বলে কি ওইটা একবার ব্যথা পেয়েছে। আপনার হাতে ক্ষেপণাস্ত্র ছিল, আপনার হাতে জাদুকাটি ছিল, যখন এইটা ফলে আপনার হাতে ক্ষেপণাস্ত্র সেটা কেবল আপনার হাতে জাদুকাটি আমি কেমন করে পাবো? তুমি আমাকে বলে দাও, তুমি একা যেতে পারবে বলে তো হলো, তুমি একা যাবে কেন? আমার ওই সেনাগারে যে প্রধান নাম করা সিপাই রয়েছে, নাম করা সিপাই বড় নাম করে নাম করা সিপাহী ওটা পাঠাই দিন। হ্যাঁ আমার মনে হয় কি তিনি বললেন বলুন নাম করে নিচ্ছি ভাই, আমার মনে হয় দশ বড় হাত লম্বা চুল হবে, বিশাল বড় হবে, হাত পর গঠনা চুলিতে হবে, ওই কেউ মনে হয় নাম করাই নেতি ভাই ভাইরি দেখে টেস করে দেখে তুই কি কিনারে কিনারে হালাই মাধব? আমি কিনারে হালাই না, আমি রাজার বাড়ির প্রধান নাম করেছি ভাই। তোমার কথাই মহারাজ বলেছি বলেছিল যে আমার বাড়ি অনেক বড় একটা নাম করে সংযত করে কথা বলবে কি করতে হবে? ঈদে তুমি দেখে এসেছ, তুমি অগ্রগ্রে যাবে, আমি তোমার পিছনে পিছনে যাবো। জবর বাল্লা হাল্লারে ডাক দিচ্ছে হয় আমি তোমাকে ওদিকে দে আমার আসিতুলে শেন তোলি শেন মন
এই বনমাঝি যেথায় তুমি পালাবে সেটা থেকে তোমাকে খুঁজে নেই, আমি তোমার কঠোর বিচার করব।